বিশ্বের সর্বকনিষ্ঠ বিলিয়নিয়ার হলেন 19 বছর বয়সী এক তরুণী। তার মোট সম্পদের পরিমাণ 1.1 বিলিয়ন ডলার। বর্তমানে তিনি একটি বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত আছেন। কিভাবে মাত্র 19 বছর বয়সে এত সম্পদের মালিক হলেন তিনি? বিস্তারিত থাকছে ডেস্ক রিপোর্টে। ফোর্বস যুক্তরাষ্ট্র থেকে প্রকাশিত একটি ম্যাগাজিন প্রকাশনা সংস্থা। এটি বিশ্বের ধনীদের বিভিন্ন তালিকা প্রকাশের জন্য বিখ্যাত। সম্প্রতি সংস্থাটি 2024 সালের বিলিয়নিয়ারদের একটি তালিকা প্রকাশ করেছে। এই তালিকায় দেখা গেছে এর বেশিরভাগ বিলিয়নিয়ারই তরুণ, যেখানে 25 জন কনিষ্ঠ বিলিয়নিয়ারের মধ্যে সবার বয়সই 33 বা তার কম, যাদের সর্বমোট সম্পদের পরিমাণ 110 বিলিয়ন ডলার। ফোর্বসের তালিকায় বিশ্বের সর্বকনিষ্ঠ বিলিয়নিয়ার এখন 19 বছর বয়সী তরুণী লিভিয়া ভয়েট। এনডিটিভির এক প্রতিবেদনে বলা হয়, লিভিয়া ভয়েট ল্যাটিন আমেরিকার সবচেয়ে বড় ইলেকট্রিক্যাল মোটর কোম্পানি WEG এর সবচেয়ে বড় শেয়ার হোল্ডারদের একজন। এই কোম্পানির অন্যতম সহপ্রতিষ্ঠাতা ছিলেন লিভিয়ার দাদা ওয়ার্নার রিকার্ডো ভয়েট। বিশ্বের 10টি দেশে WEG-র ফ্যাক্টরি রয়েছে। 2022 সালে কোম্পানিটির আয় ছিল 6 বিলিয়ন ডলার। লিভিয়া বর্তমানে একটি বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করছেন। লিভিয়ার মোট সম্পদের পরিমাণ 1.1 বিলিয়ন ডলার। ব্রাজিলের এই তরুণীর সঙ্গে ফোর্বসের বিলিয়নিয়ার তালিকায় নাম উঠেছে তার বড় বোন ডোরা ভয়েট ডে অ্যাসিসের। এর আগে লিভিয়ার জায়গায় নাম ছিল ক্লেমেন্টে দেল ভেচিওর। ক্লেমেন্টে দেল ভেচিওর বাবা ইতালীয় ধনকুবের লিওনার্দো দেল ভেচিও বিশ্বের সবচেয়ে বড় চশমা ফার্ম অ্যাসিলো লুক্সোটিকার সাবেক চেয়ারম্যান ছিলেন। লিভিয়ার চেয়ে বয়সে 2 মাসের বড় ছিলেন ক্লেমেন্ট। বিজয় টিভি নিউজ ডেস্ক।